আমাদের কাছে এই বার্তাগুলি আসে না নাই। আমি শিশুকাল থেকে কোরআন সুন্নাহ থেকে এই বার্তাগুলি ঘাঁটি, এটার সাথে বিশ্ব পরিচিতি মিলে। আমার কাছে 2020 সাল হলো গোটা শতাব্দীর ভয়ঙ্কর সাল, এবং তার মধ্যে 2020-এর প্রথম 6 মাস হলো ভয়ঙ্করতম, শেষ 6 মাস হলো মোটামুটি সেটা ভয়ঙ্কর। কিন্তু এই 6 মাস যে কি হয় পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। অলরেডি তো হয়ে গেল করোনার আক্রমণ, তো 2020 শুরুতেই এটা ছড়িয়ে গেল। ইটালির দাবানল 100 কোটি প্রাণী নিহত হলো, আর কি ঘটা লাগে, ঘটে গেল না? এবং শীতের মৌসুম থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডে বন্যা, সাইক্লোন, টর্নেডো, আমেরিকার একটা শহরে সমস্ত পাখি হিউস্টন শহর থেকে একদিনে, দিনের বেলা রাতের মতো অন্ধকার হলো, মানুষ হতবাক, কি হলো, কি অবস্থা? আকাশের দিকে তাকিয়ে দেখে পাখির সমস্ত পাখি পালাচ্ছে, একদিকে পালিয়ে গেছে। সৌদি আরবে বরফ, মরুভূমির উপরে বরফ পড়ে সাদা। তারপর রাশিয়া আর তুরস্ক একেবারে তৃতীয় বিশ্ব, ন্যাটো জোট আর রাশিয়া, এরা যুদ্ধ লাগা মানে তৃতীয় বিশ্বযুদ্ধ মুখোমুখি। আল্লাহ আল্লাহর কাছে সবাই পানা চান যে 2020 সালের আজাব গজব থেকে আল্লাহ তুমি আমাদের পানা দাও। আমার সামনের বক্তব্যগুলিতে আমি আরো বলবো তথ্য যেগুলি আমার কাছে আছে হাদিস থেকে, হযরত আবু হুরায়রার গোপন ব্যাগ থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জাফর, যেটা কোরআনে কারিমের 3 গুণ বড় হাদিসের কিতাব, ওটা থেকে, এবং রানিং পৃথিবীর ইলুমিনেটিদের গোপন, যারা গোপনে বিশ্ব চালায় 2020 নিয়ে তাদের কি পরিকল্পনা, ওখান থেকে এগুলো ইনশাল্লাহ ইউটিউবে আপনারা দেখবেন। তবে আমি যেটা সারাংশ বলতে চাই, দোয়া, নবীজি বলে গেছেন তোমরা কল্পনাই করতে পারবে না এমন মহা বিপদে তোমরা আক্রান্ত হবে। লা ইউনজি মিনহা ইল্লা দোয়াউন কাদওয়া ইল গারিক, ওই মহা বিপদ থেকে নিমজ্জমান ব্যক্তির মতো দোয়া কান্নাকাটি ছাড়া কিছু তোমাদেরকে বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, রক্ষা করেন। আজকে মোটামুটি আপনাদেরকে এই কথাগুলি বললাম, আমি যে আয়াত পড়েছি আসলে আয়াতের ব্যাখ্যা আমি শেষ করতে পারিনি, যে যারা ইমানদার আল্লাহর আউলিয়া বন্ধু, পৃথিবীতে তাদের কোনো ভয় নেই, তারা ভয় থেকে মুক্ত। করোনা ভাইরাসও তো বললো যারা ওযু করে নামাজ পড়ে তাদের পায়ের তালু থেকে মুখ পর্যন্ত যে আলো বের হয়, রে বিচ্ছুরিত হয়, ওইটা দেখে বুঝি যে না ওনাকে আক্রমণ করা যাবে না। সুবহানাল্লাহ, তো মৃত্যুর হার সামনে কমবে, কারণ আমেরিকায় ব্যাপক হারে মুসলিম হয়ে যাবে। ও, ওই স্বপ্নের একটা অংশ আছে যে আমরা অস্ট্রেলিয়া আক্রমণ করব, ওরা ব্যাপক হারে মুসলমান হয়ে যাবে, খ্রিস্টানরা ব্যাপক হারে ইসলামে আসবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বৌদ্ধ জাতি, আর মুসলিমদের মধ্যে মুনাফিক শ্রেণীটা ক্ষতিগ্রস্ত হবে, আর মুশরিকদের উপরে আসবে সবচেয়ে আপগ্রেড, আপগ্রেডেড যেটা ভার্সন, যেটা কোভিড-19-এর চেয়েও আরো ভয়ঙ্কর হয়ে ওইটা আসবে। তো আমি আসলে কারো শত্রুতা করার জন্য স্বপ্নটি বলছি না, আমি জানি এটা হয়তো ভাইরাল হতে পারে, তো এর উদ্দেশ্য হলো যাতে সবাই চিন্তা করি, আত্মরক্ষার চেষ্টা করি। উপায় হলো ইমান আনা, কি আনা? ইমান আনা, অজু আর সালাত, অজু আর ইমান, অজু সালাত, এগুলির দিকে আসলে আশা করা যায় এই ভয়ঙ্কর মহামারী থেকে গোটা মানব জাতির আমরা বিশাল অংশ বাঁচব। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।